হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই তাই আজ আমি হাজির হয়েছি সরস্বতী পুজোর স্পেশাল ভোগের নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে খিচুড়ির সঙ্গে এই নিরামিষ বাঁধাকপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা বাঁধাকপি একটা বড় সাইজের বাঁধাকপিকে আমি মিহি করে কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে বাঁধাকপিকে লবণ জলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব যাতে করে বাঁধাকপি সুন্দর ভাপানো হয় যতক্ষণ বাঁধাকপি ভাপানো হচ্ছে সেই সময় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চ পরিমাণ আদাকে মিহি করে বেটে নিচ্ছি চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু দেখুন বাঁধাকপি সুন্দর ভাপানো হয়ে গেছে এর চেয়ে বেশি নরম করে ভাপানোর কিন্তু প্রয়োজন নেই বাঁধাকপি আমি নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে নিয়ে কড়া আবার গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লাল লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে একটা দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব জিরেটা সুন্দর ফুটে গেলে আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এখানে ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলুর আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটাকে ফোড়নের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তার জন্য আলুর পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম আলুটাকে অল্প একটু ভাজা ভাজা করে নেব প্রথমেই প্রায় দু থেকে তিন মিনিট মতো আলুটাকে একটু নাড়াচাড়া করে নেয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি জিরে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেড় টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত মশলাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট কষানো হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কড়াই সুটি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে আবারও সব কিছুকে ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা লাগিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি প্রায় দু মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছেন টমেটো নরম হতে শুরু করেছে তবে যেহেতু মশলাটা একটু শুকিয়ে এসেছে তাই মশলা যে পিষেছিলাম মিক্সির জারে অল্প জল দিয়ে একটু জল মিশিয়ে নিয়েছি জল দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব লো ফ্লেমে ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কষানো হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি আর হাইতে করার পর খুব ভালো করে বাঁধাকপিকে আর মশলাকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি বাঁধাকপি থেকে বেশ কিছুটা কিন্তু জল বের হয় সেই কারণে ফ্লেমটা হাইতে রাখতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণটুকু যেহেতু আলু কষিয়ে নেওয়ার সময় আর বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার সময় অল্প অল্প লবণ আমি দিয়েছিলাম তাই বাকি লবণটুকু এখানে যোগ করে দিলাম এবার বাঁধাকপিকে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে এবার লো ফ্লেম করে দিলাম আর মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু ভালো করে বাঁধাকপিকে এভাবে কষিয়ে নিতে হবে এভাবে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে কষিয়ে কষিয়ে বাঁধাকপিকে মোটামুটি দশ বারো মিনিট মতো আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাঁধাকপি আর আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাওয়া ঘি সমস্ত কিছু দেওয়ার পর এবার ফ্লেমটাকে লোতে করে ভালো করে এখানে আমি আরও তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে করে চিনির দানাগুলো গুলে যায় বা চিনির দানাগুলো মিলিয়ে যায় আর গরম মশলার ফ্লেভারটাও বাঁধাকপির মধ্যে সুন্দরভাবে চলে আসে দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপি কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে নিরামিষ বাঁধাকপি কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও